সবাই কে পুষ্পন একসাথে ধামে প্রত্যেকে সবাইকে কৃষ্ণ শুভেচ্ছা। তো আজকে আমরা যেখানে অবস্থান করছি নিত্যানন্দ প্রভুর ধামে, আমার যে একটি ছোট্ট কুটির আছে, কুটিরের পাশে একটি ছোট্ট ছাদ আছে, সেই ছাদে নিত্যানন্দ প্রভুর সেবার জন্য, তার চরণ সেবার জন্য একটি ছোট্ট ফুল বাগিচা করা হয়েছে আপনাদের কৃপাতে। তো একটু একটু করে আমরা চেষ্টা করেছি নিত্যানন্দ প্রভুর এই ফুল বাগিচাকে একটু সুন্দর করার জন্য। তো এখান থেকে আমি প্রতিদিন দেখুন কত সুন্দর ফ্লাওয়ার রয়েছে, হ্যাঁ, প্রতিদিন আমি নিত্যানন্দ প্রভুর চরণ সেবার জন্য এখান থেকে ফুল সংগ্রহ করি। তবে আপনারাও এভাবে আপনার ছোট্ট ছাদে ভগবানের জন্য, তার চরণ সেবার জন্য আপনারা একটি সুন্দর ছোট্ট ফুলের বাগান করতে পারেন, যাতে প্রতিনিয়ত আপনি ভগবানের চরণে আপনার সেবারত এই ফুলের বাগান থেকে ফুল সংগ্রহ করে ভগবানের চরণ সেবায় লাগাতে পারেন। তাহলে কোথায় যাওয়ার প্ল্যান আছে? হরে কৃষ্ণ। তো আমি রিয়েলি হ্যাপি যে প্রতিনিয়ত আমার এই ছোট্ট বাগান থেকে ফুল সংগ্রহ করে ভগবানের সেবায় লাগাতে পারছি। হ্যাঁ, তো এটা একটা আলাদা অনুভূতি, আলাদা ফিল যে নিজের হাতে সুন্দর করে বাগান সাজিয়ে নিত্যানন্দ প্রভু এবং রাধা বৃন্দাবন মোহনের সেবায় আমরা সেটা লাগাতে পারছি। এবং আমি তার ঐতান্তিক কৃপা উপলব্ধি করছি, যেটা আমি হয়তো বা এই সময় আপনাকে বোঝাতে পারবো না। তবে আপনারাও এই সেবার মধ্য থেকে আপনি তার কৃপা উপলব্ধি করতে পারেন। হরে কৃষ্ণ, দর্শন করুন আজকের এই বাগানটি সুন্দর করে। হরে কৃষ্ণ।